রক্তে একজন আমারও লাগছে। আর এই পার্সোনালি কাউকে কিছু বলবো না, আমি নিজের ধর্ম থেকে যদি কিছু বলি, আমাদের ধর্ম থেকে লেখা নাই, আমাদের ধর্মের কোনো পাতায় লেখা নাই যে অন্য ধর্মের স্থাপনা ভেঙে নিজের ধর্মের স্থাপনা তৈরি করা। আমাদের কোন পৃষ্ঠায় কেউ প্রমাণ নিয়ে আছে বলতে পারবে না। আমরা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব বেশি মানে বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। তিনি বলেছিলেন যে যে যা যা ধর্ম শেষে পালন করবে, আজকের পর থেকে কেউ তার ধর্মে হস্তক্ষেপ করবে না। আমাদের ধর্ম থেকে কোথাও বলা নেই কেউ কারো ধর্মে গিয়ে হস্তক্ষেপ করবে। আমাদের দেশ কি স্বাধীন? আমাদের দেশ এখনো স্বাধীন হয়নি, আমাদের দেশ পুরোপুরি স্বাধীন হয়নি। আজ আমার বাসায় যাওয়া, এখন আমার বাসায় যাওয়ার কথা, আমি সরকারি কলেজে পড়ি, পীরগঞ্জ সরকারি কলেজে পড়ি, আমি রাস্তা দিয়ে হাঁটতে পারছি না, আমি স্বাধীন? আমার মতো আরো অনেক মেয়েরা আছে যারা বোরখা পরে হিজাব পরে রাস্তা দিয়ে হাঁটছে, তারাও কিন্তু স্বাধীন না। হ্যাঁ, আপনারা শৃঙ্খলা মধ্যভাবে আন্দোলন করেছে, এটা আমরা অনেক খুশি যে আমাদের কোনো পার্সোনালি সমস্যা হচ্ছে না। ছাত্র বিরোধী আন্দোলনে আমিও ছিলাম, তখন আমাদের নারীদের ইজ্জত নিয়ে কিন্তু অনেক সমস্যা হয়েছে। আমি বলবো যে আপনারা এখন শৃঙ্খলা মধ্যভাবে আন্দোলন করবে। আর এগারো আট দফা দাবি করেছে, অধিকার কখন দাবিতে পরিণত হয়? অধিকার আদায় করার সময় অধিকার যখন পাওয়া যায় না, সেই অধিকার তখন দাবিতে পরিণত হয়। আপনারা আপনাদের দাবি আদায় করেই ছাড়বেন, করবেন না ইনশাআল্লাহ? আপনাদের দাবি পূরণ হোক আমি এই কামনাই করব। কেননা আমি চাই ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম সবাইকে সমান অধিকার দেওয়া হোক। এটা অধিকার, রাস্তায় চলা ফেরার অধিকার, কথা বলার অধিকার, নিজের ধর্ম পালন করার অধিকার, উৎসব পালন করার অধিকার। ধর্ম যার যার উৎসব। আমি আমার ধর্ম থেকে বলবো, আপনাদের ধর্মের প্রতি আমার অনেক 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 শ্রদ্ধা। আপনাদের ধর্ম নিচে না, আমাদের ধর্ম নিচে না। এখন আমি আমার আমার ধর্মের মানুষদের বলি, আমি আমার ধর্মকে নিচু করার জন্য আপনাদের সঙ্গ দিচ্ছি না। আমার ধর্মকে নিচু হচ্ছে না, আমার ধর্মের সম্মান বাড়ছে। আমি আমার ধর্মের সম্মান বাড়ানোর জন্য আপনাদের সঙ্গ দিচ্ছি, কারণ আমার ধর্মে কোথাও লেখা নেই যে আপনাদের ধর্মে হস্তক্ষেপ করব। আমি আমার ধর্মের ভাই বোনদের বলবো, আমার ধর্মের মানুষকে আহ্বান করার জন্যই আজ আমি এখানে এসেছি, কারণ এখানে সবাই হিন্দু, মুসলমান কয়েকজন, ভাই বোনা কয়েকজন হতে পারে। আমি আমার ধর্মের মানুষদের আহ্বান করছি, তাদের যদি এটা সঠিক লাগে, তারা যদি ধর্মে নিজের ধর্মে ইসলামকে আল্লাহকে বিশ্বাস করে, তাদের মধ্যে যদি ইমান থাকে, তবে অন্যের ধর্মকে বাঁচা, নিজের ধর্মকে বাঁচানোর সাথে সাথে অন্যের ধর্মকে সম্মান করা আমাদের কর্তব্য। এটা আমাদের ইমানের একটি অংশ, কারণ এখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে অন্যের ধর্মকে, অন্যের ধর্মে হস্তক্ষেপ করা আমাদের নিষিদ্ধ। ধর্মের যুদ্ধ সে কত জোর আগে চলে গিয়েছে, এটা আমাদের বাংলাদেশ, বাংলার মাটি সোনার থেকেও খাঁটি। আমরা আমাদের বাংলাদেশে ধর্মের সার্টিফিকেট নিয়ে জন্মগ্রহণ করি, নিজে কে কোন ধর্ম জন্ম ধর্ম নিবে জন্মের পরে কিন্তু সেটা নির্ধারিত হয়নি। যদি সেটা নির্ধারিত হয়তো হতো, তাহলে আমাদের এটা মুসলিম কান্ট্রি হতো বা হিন্দু কান্ট্রি হতো, কিন্তু এমনটা হয়নি। এটা হিন্দুস্তান না, এটা কোনো মুসলিম কান্ট্রিও না, এটা আমাদের বাংলাদেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যেহেতু সবাই একত্রে বসবাস করছে, তাহলে এই বৈষম্য কেন? কেন এই বৈষম্য? এই কারণ জেনে আপনারা তবেই ছাড়বেন। আমি এখানে নেতৃত্ব দিচ্ছি না, আমি আহ্বান জানাচ্ছি, আমি সেই বৈষম্য বিরোধী ছাত্রদের আহ্বান জানাচ্ছি, আমি আমার মুসলমান ভাইদের আহ্বান জানাচ্ছি। আমরা নির্ভয়ের পাশে দাঁড়া, মন্দির মন্দির সুরক্ষা আমরা দেশে নিশ্চিত করে, আমাদের আইন বিভাগে কত উপরে যাওয়া লাগে আপনারা যান, কিন্তু নিজেদের অধিকার আগে করেই ছাড়বেন। আমি কাছে আছি ইনশাআল্লাহ, এরপর থেকে আমার মতো বোনেরা, আমার মতো ইসলাম ধর্মের ভাইয়েরা আমাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ। আর যদি আমার অপমান হয় এখান থেকে গিয়ে, আমি যদি আমার ধর্মের কাছ থেকে অপমানিত করি, তাহলে ভাবতে যারা আমাকে অপমান করে তাদের মধ্যে বিন্দু পরিমাণ ইমান নেই। আমার আমার মজবুত, আমি ইমানের জায়গা থেকে বলছি প্রত্যেকটা ধর্মের সমান সম্মানযোগ্য, প্রত্যেকটা ধর্মেরই সেই সবার সম্মানের জায়গা আছে। আপনারা আপনাদের সম্মানের জায়গায় ধরে রাখবেন, কখনো সম্মানকে মাটি নিচে নামতে দিবেন না। সেই সম্মান সবার উপরে, একটা বাচ্চা যদি সম্মান
না থাকে সেই মানুষের বাসা থাকার কোনো ইচ্ছা থাকে না, তার জীবনের কোনো মূল্যই হবে না। যেহেতু সম্মানটাকে আমাদের আগে প্রায়োরিটি দিতে হবে, আগে আমাদের কাছে তাকে গুরুত্ব দিতে হবে, সেহেতু আমাদের ধর্ম আপনাদের সম্মান, আপনাদের ধর্ম আপনাদের চিহ্ন, আমাদের ধর্ম আমাদের চিহ্ন, এই চিহ্নকে আমরা মুছে যেতে দিব না। বাংলাদেশ কেউ ছাড়তে নিয়েছে, বাংলাদেশ কেউ ছাড়বেন না। কতজন চলে গিয়েছে তাদেরকে আমি ভীতু বলবো, যারা চলে যাচ্ছে বা গিয়েছে তাদের ভীতু বলবো। আপনারা যদি সংগ্রাম করেন, নিজের অধিকার আদায় করে নেন, তবেই আপনারা যোদ্ধা হয়ে না যোদ্ধা। পাশে আমরা আছি, আসবো ইনশাআল্লাহ। আমি বলি যারা এসব কথা বলেছে, এসবকে গুজব মনে করে এই কান দিয়ে ঢুকাবেন, এই কান দিয়ে বের করে দিবেন। কারণ আমি বলছি আরো 10টা আলেমকে নিয়ে আসুন যাদের মধ্যে ইমান আছে, যাদের মধ্যে ইমান নাই তারা এসব কথা বলবে হিন্দুদের ধর্ম নষ্ট করতে, হিন্দুদেরকে সরিয়ে দিতে। কিন্তু এটা কোনো মুসলিম বলবে না যে আমাদের হিন্দুদের সাথে থাকতে সমস্যা হয়, এটা ইমানদার মানুষ কখনোই বলবে না। আর আপনারা যাদের কথা বলছেন যে যারা এসব কথা বলেছে হিন্দুদের ভাস্কর্য ভাঙতে হবে, হিন্দুদের মন্দির ভাঙতে হবে, তারা হয়তো হয়তো তারা সন্ত্রাসী না হয় রাজনীতিবিদ। এখানে যাদের ইমান আছে তারা ইমানদার মানুষ, এই কাজ করবে না। যেখানে আপনাদের হিন্দুদের স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে সেখানে আপনাদের স্থাপনাকে সংরক্ষণ করবে, আপনাদের স্থাপনা পাহাড় দিন। এখন সেখানে যদি মসজিদ উঠে বা অন্যান্য ধর্মের স্থাপনা উঠে সেটি কি ভাঙতে যাবে না? কেননা তখন আপনাদের উপর আরো আঙ্গুল উঠবে। আপনাদের আগে নিজেকে ঠিক করতে হবে, নিজে ঠিক থাকলেই দুনিয়া ঠিক। নিজের জায়গাটা নিজের ভিতটা স্ট্রং করে নিন, নিজেদের উপর আঙ্গুল তুলতে দেবেন না। কে বলেছে হিন্দু সম্প্রদায় সবাই নিচে? হিন্দুদের সম্মান যেমন আছে মুসলিমদের সম্মান তেমনই আছে। আজ থেকে এই আন্দোলন চলছে চলবে যতদিন আমাদের দাবি পুরো হচ্ছে। আপনারা আপনাদের দাবি আপনাদের অধিকার আদায় করেই ছাড়বেন। আপনাদের নেতৃত্বের জন্য শক্তিশালী কাউকে গড়ে তুলবেন, কারণ নেতৃত্ব খুবই দরকার। আর কেউ ভয় পাবেন না, কেউ ভীত হবেন না, যুদ্ধ করতে থাকবেন। যেমন আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে কতজন মারা গিয়েছে, যতজনের রক্ত ঝরেছে তত বেশি মজবুত হয়েছে তাদের ভীত, তত বেশি মজবুত হয়েছে তাদের আন্দোলন। আপনাদের এত মানুষ মারা গিয়েছে, আপনাদের এতগুলো মন্দির ভেঙে গিয়েছে, আপনাদের কি শ্রম হবেন না? আপনারা সফল হবে না? আপনাদেরকে শক্তিশালী হতে হবে, উপায় নেই। আপনাদের আন্দোলন করে দিতে হবে, আপনাদের অধিকার নিজেকে আদায় করে নিতে হবে। কেউ আদায় করে দিবে না, নিজেদের অধিকার নিজে আদায় করে নিতে হবে। আমি এতটুকুই বলবো, আমার এর উপরে বলার কিছু নেই। আমি এখানে শেষ করছি, ধন্যবাদ।